এই মুহূর্তের থেকে বড়ো খবর বা বিগ বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে দু সালের যে টেট ওয়েমার মামলা যেটা বর্তমানে রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে রয়েছে সেই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে বা সেই মামলার কয়েকটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকদের একাংশ কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চে একটা মামলা দায়ের করেছিল এবং ডিভিশন বেঞ্চের সেই মামলাতে আজকের শুনানিতে সেই টেট ওয়েমার মামলাটিকে কিন্তু খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ কী কী অর্ডার দিলেন কী কী মন্তব্য করেছেন বিচারপতিরা কেন খারিজ করলেন সেগুলো আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা দেখেছি যে দু হাজার চোদ্দো সালের এই যে টেট ওয়েমার মামলা এই মামলাটি বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন রয়েছে এবং এখানে রাজাশেখর মান্তা সাহেব মাঝে মাঝেই কিছু না কিছু নির্দেশ দিচ্ছেন এমনই একটা নির্দেশ তিনি দিয়েছিলেন গত তেসরা মে দু সালে এবং যে নির্দেশ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল ভিজুয়াল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে একটা গেলো গেলো রব উঠেছিল যে প্রাথমিকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যেতে পারে তার মূল কারণ এই দু সালের টেট ওয়েমার মামলা তো এর প্রেক্ষিতে অর্থাৎ এই যে রাজাশেখর মান্তা সাহেব যে তেসরা মে দু হাজার চব্বিশে তেত্রিশটি প্রশ্ন করেছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এর প্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকাদের একাংশ অর্থাৎ এই দু হাজার চোদ্দো সালের টেট থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের একাংশ কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ ট্যান্ডেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কিন্তু অলরেডি একটা মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার আমরা দেখেছি গতদিনে শুনানি ছিল ডেট ছিল কিন্তু শুনানি হয়নি আজকে কিন্তু শুনানির ডেট ছিল কিন্তু শুনানিটা হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু বিচারপতি দয় অর্থাৎ এই যে হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই দু হাজার চোদ্দো সালের টেট ওএমআর মামলাটিকে কিন্তু ডিসপোজ অফ করে দিয়েছেন বা খারিজ করে দিয়েছেন বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব প্রথমেই জানিয়ে রাখি যে শিক্ষকদের পক্ষে থেকে আইনজীবী ছিলেন এখানে মিস্টার অশোক গঙ্গোপাধ্যায় মহাশয় অন্যদিকে পিটিশনারদের পক্ষে আইনজীবী ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তো প্রথমেই যখন আজকে কেসটি উঠেছিল তখন একটা মাইনর বিষয় এক্ষেত্রে জানিয়ে রাখি যে শিক্ষকদের মধ্যে যে ফিজ বা পেমেন্ট দাখিলের ক্ষেত্রে যে আটশো টাকা চারশো টাকা নিয়ে একটা গোলযোগ বাদে পরে সেটা মিটে যায় এবং পরবর্তীতে যেটা প্রথম প্রশ্ন যে প্রশ্নের প্রেক্ষিতে এই এই মামলাটিকে খারিজ করা হয়েছে সেটা হয়েছে যে এই পিটিশনারদের মেনটেনেবিলিটি অর্থাৎ পিটিশনারদের মেনটেনেবিলিটি বলতে পিটিশনাররা আদৌ এই মুহূর্তে এই সমস্ত প্রশ্ন করার অধিকারী কিনা বা তাদেরকে এই প্রশ্ন জানানো যায় কিনা না দিন পরে এই প্রশ্নগুলো তারা করতে পারে কিনা এই সমস্ত প্রেক্ষিতে এই ডিভিশন বেঞ্চ কিন্তু মামলাটিকে খারিজ করেছে এবং এক্ষেত্রে মামলাকারী অর্থাৎ পিটিশনারদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি বলেছেন যে যেহেতু সিঙ্গেল বেঞ্চে মামলাটি চলছে আমরা রাজাশেখর মান্তা সাহেবের কাছে এই মেনটেনেবিলিটির প্রসঙ্গটা উত্থাপন করব। অন্যদিকে এই ডিভিশন বেঞ্চে যেটা আজকের যেটা ঘটেছে সেক্ষেত্রে বলা হয়েছে বিচারপতিরা বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তেত্রিশটা প্রশ্ন যাকে বেশ করে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছিলো শিক্ষক শিক্ষিকাদের একাংশ তার ভিত্তিতে তারা স্টে চাইছিল কিন্তু মামলাটিকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে বা ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে তার একমাত্র গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই পিটিশনারদের মেইনটেনেবিলিটি অর্থাৎ যেটা মনে করা হচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে পিটিশনাররা কিন্তু সেই সমস্ত প্রশ্ন করার বা সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়ার মতো যোগ্যতা বা সেই অধিকারই কিন্তু তারা নন এমনটাই কিন্তু মনে করছেন ডিভিশন বেঞ্চ এবারে আমরা দেখেছি যে এরপরে কিন্তু সিঙ্গেল বেঞ্চে যেমন মামলাটি চলছিল তেমন কিন্তু চলতে থাকবে এবং আজকে ডিভিশন বেঞ্চে এটাও আলোচনা হয়েছে যে দু সালের যে আনট্রেন্ড বত্রিশ হাজার মতো ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল মামলাটি চলছে ইতিমধ্যে সেদিকেও কিন্তু তারা নজর রাখবেন অর্থাৎ ওই দিক থেকে কী রায় আসছে না আসছে তারপরে কিন্তু এই ওয়েমার বাতিল এই দুটোর কিন্তু একে অপরের পরিপূরক এমনটা কিন্তু তারা মনে করছেন তো ভবিষ্যতে রায় কোন দিকে হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু আজকে অবশ্যই এটা দু সালের টেট থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা খুবই ভালো খবর যে মামলাটি পিটিশনারদের মেইনটেনেবিলিটির গ্রাউন্ডে কিন্তু মামলাটিকে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ